একটা গাছ যখন ঘরের ভিতরে রোপণ করি সেটা বড় হয়, কিন্তু অতটা বড় হয় না, আস্তে আস্তে খুব বেশি একটা বড় হয় না। কিন্তু একটা গাছ যখন ঘরের বাইরে আলো বাতাসে রোপণ করি তখন গাছটি অনেক বড় হয় এবং ধুলা বালু অনেক ঝড়ঝাপটা সহ্য করে অনেক বড় হয়, কিন্তু সে অনেক বড় হয়। কিন্তু ঘরের ভিতরে যে গাছটা সেটা অল্পতেই নুতিয়ে যায়, খুব বেশি বড় হয় না। তেমনি আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে শুরুতেই, তার জীবনের শুরুতেই আলো বাতাসে ঘরের বাইরে বের করে দেওয়া উচিত। আলো বাতাস মানে বাইরে বাস্তব জীবনে তাকে সম্মুখীন করানো উচিত, ঘরের ভিতর আটকে না রাখা উচিত। কারণ বাস্তব জীবনে, সামাজিক জীবনে চলাফেরা করে সে তার নিজের জীবনের মানে বাস্তব যে বাস্তব জীবনটা সম্পর্কে সে ভালো জানতে পারবে এবং ভালো, মোট কথা, সে সামাজিক রীতিনীতি শিখে ছোটো থেকেই নিজের জীবনকে সাজিয়ে নিতে পারবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।